يا شرف الله كيف قدرت يا نار اكشن اكشن سايبر اكشن ঝিনাইদহে ছাত্র দলের বিক্ষোভ মিছিল বাঞ্চারামপুরে শহীদ নয়নের কবর জিয়ারতের পর ঢাকায় ফেরার পথে 2500 ছাত্র দল কেন্দ্রীয় সংসদের সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে ঝিনাইদহ জেলা ছাত্র দলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে ঝিনাইদহ শেরে বাংলা সড়ক পৌর মার্কেটের সামনে হতে ঝিনাইদহ শিশু একাডেমি পর্যন্ত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় উক্ত বিক্ষোভ এবং প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা ছাত্র দলের সভাপতি এস এম শমীনুজ্জামান শমীন যুগ্ম সম্পাদক মাহবুব আলম মিলু সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান শাহেদ সহসভাপতি মোহাম্মদ ইমরান হোসেন সহসভাপতি ইয়াসিন হাওলাদার নয়ন যুগ্ম সম্পাদক শাহরিয়ার রাসেল সহ অন্যান্যরা বক্তারা বলেন এ ন্যাক্কারজনক হামলার প্রতিবাদ জানায় সেই সাথে যারা হামলাকারী ছাত্রলীগ যুবলীগ ও আওয়ামী লীগের কর্মীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় তারা Action! 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 Action!